सो हेलो गाइज आमी शिहाब एंड वेलकम टू माय चैनल। तो केमन आसो सबाई, आई होप गाइज तुम्हारा सबाई भालो आसो। तो गाइज आज के हेडशॉट सेंसिटिविटी ऊपर वीडियो दिदम, बट सॉरी टू से दैट आज के गेम ओपन होच्छे ना। तो जाइ होक गाइज, ये वीडियोते आमी तुम्हारे एमन एक सिक्रेट सेटिंग सम्पर्के बोलबो जेटा तुम्हारे ग्लोबल स्पीड के कैक गुण बाड़िए दिबे। प्राय 90% प्लेयर गाइज ये सेटिंग सम्पर्के जाने ना, তবে বাইরের অনেক প্লেয়ার তাদের মুভমেন্ট স্পিড আর গ্লোবাল স্পিড বাড়ানোর জন্য এই সেটিংটা ইউজ করে থাকে। তো ভিডিওটা বেশি বড় হবে না, বাট অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করে রাখো, কারণ এই চ্যানেলে কোনো প্রকার অযৌক্তিক ভিডিও পাবো না বা এমন কোনো ভিডিও পাবো না যেটা তোমাকে বোরিং ফিল করে। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল গাইজ, এটা কোনো ইন গেম সেটিং না, তোমার কাস্টম হার্ট বা তোমার সেন্সিটিভিটির কোনো পরিবর্তন করতে হবে না, এটা তোমার ফোনের একটা সেটিং। অ্যান্ড এই সেটিংটা করলে কি হবে, কেন ফাস্ট গ্লোবাল পড়বে, এই এক্সপ্লেনটা আমি পরে করতেছি, তার আগে সেটিংটা করা যাক। তো এটা করার জন্য তোমাকে সোজাসুজি তোমার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে, তারপরে স্ক্রল ডাউন করে দেখবা যে নিচে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবা। যদি খুঁজে না পাও তাহলে উপরে সার্চ বারে সার্চ করতে পারো অ্যাক্সেসিবিলিটি লিখে। তো অ্যাক্সেসিবিলিটিতে আসার পর তোমরা নিচে দেখতে পারবা লার্জ মাউস পয়েন্টার নামে একটা অপশন আছে, সেটাকে তোমরা অন করে দিবা। তো এটা অন করার পর তোমরা দেখতে পারবা ডুয়েল টাইমিং নামে একটা অপশন আছে। তো ম্যাক্সিমাম ফোনে এই ডুয়েল টাইমিংয়ের জায়গায় লেখা থাকে যে ক্লিক আফটার পয়েন্টার স্টপ মুভিং। তো যেটাই থাকুক না কেন তোমরা এটার উপর ক্লিক করবা অ্যান্ড দেন এটাকে অন করে দিবা। তো অন করার পর নিচে দেখতে পারবা যে ডিলে বিফোর ক্লিক এই অপশনটা ইনেবল হয়ে গেছে। তো এই পয়েন্টারটা মাস বরাবর থাকবে অ্যান্ড তোমাকে এটা টেনে সোজা বাম দিকে নিয়ে আসতে হবে অ্যান্ড কমিয়ে দিতে হবে। তো এবার এইটা এক্সপ্লেন করি যে এই সেটিংটা করার পর তোমার গ্লোবাল কেন আগের চেয়ে আরও ফাস্ট লাগবে। শুধু গ্লোবাল না গাইজ, তোমার মুভমেন্ট থেকে শুরু করে তোমার সম্পূর্ণ গেম প্লে আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে এই সেটিংটা করার পর। তো সিম্পলি আমরা যদি আমাদের স্ক্রিনের কোথাও টাচ করি, তো এটা টাচ রেসপন্স নিতে মোটামুটি 100 মিলি সেকেন্ড বা 50 মিলি সেকেন্ডের মতো ডিলে হয়, অর্থাৎ দেরি হয়। মানে ধরো যদি আমরা ফ্রি ফায়ার খেলার সময় জাম্প বাটনে ক্লিক করি, তো একটু দেরিতে আমাদের ক্যারেক্টার কিন্তু জাম্প করে, মোটামুটি 300 মিলি সেকেন্ড বা 200 মিলি সেকেন্ড পর আমাদের ক্যারেক্টারটা জাম্প করে। তো এখানে ক্লিক বিফোর ডিলে যদি আমরা জিরোতে নিয়ে আসি, তাহলে যে আমরা ক্লিকটা করছি এই ক্লিক করার পর আর কোনো ডিলে হবে না, অর্থাৎ আর কোনো দেরি হবে না। তার মানে আমরা স্ক্রিনে টাচ করার সাথে সাথেই সেটা রেসপন্স পাবো, অর্থাৎ আমরা যদি ফায়ার বাটন ক্লিক করি তাহলে সাথে সাথে ফায়ার বাটনে ক্লিক হবে, যদি জাম্প বাটন করি তাহলে আমাদের সাথে সাথেই ক্যারেক্টার জাম্প করবে, একটুও লেট হবে না। আর টাচ রেসপন্স খুব তাড়াতাড়ি হওয়ার কারণে তোমার গ্লোবালও খুব তাড়াতাড়ি পড়বে। তো গাইজ বুঝতেই পারছো এই সেটিংটা শুধু গ্লোবালের জন্য না, তোমার পুরা গেম প্লের জন্য এই সেটিংটা অনেক অনেক বেশি ইফেক্টিভ। সো ফাইনালি গাইজ, তুমি এই সেটিংটা করে গেম প্লে করো, তুমি নিজেই দেখতে পারবা যে তোমার গ্লোবাল স্পিড আগের চেয়ে কতটা ফাস্ট হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা এতটুকুই ছিল, আমার মনে হয় না কেউ এ পর্যন্ত তোমাদেরকে এতটা এক্সপ্লেন করে এই সেটিংটা সম্পর্কে বলছে। তো তোমরা যদি আগে থেকে এই সেটিংটা সম্পর্কে জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাও, আর যদি তোমার কাছে এটা নতুন হয়ে থাকে তো তুমি এটা অ্যাপ্লাই করো, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইজ আমার 14K স্পেশাল ভিডিওর গিভওয়ের উইনার আমি নেক্সট ফ্রাইডেতে অ্যানাউন্স করবো। তো তোমরা যদি এখনও পার্টিসিপেট না করে থাকো তাহলে আমি ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিবো, তোমরা গিয়ে পার্টিসিপেট করে নাও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।